আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইতিহাসের বিখ্যাত পাঁচটি তরবারির কথা। যে পাঁচটি তরবারি পৃথিবীর বুকে সর্বোচ্চ সেরা এবং ইতিহাসের সবচেয়ে বিখ্যাত পাঁচটি তরবারি, কোন কোন দেশের তরবারি এবং কোথায় আছে, কারা ব্যবহার করত, আজকের এই ভিডিওতে আমি পুরো ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মানুষের ইতিহাসে তরবারির ব্যবহার শুরু হয় ব্রোঞ্জ যুগে। সর্বপ্রাচীন তরবারির যে নমুনাটি পাওয়া যায় সেটি খ্রিস্টপূর্ব 1600 সালে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়। এক সময়কার খাবার সংগ্রহ ও আত্মরক্ষার প্রয়োজনীয়তা থেকে মানুষ অস্ত্র নির্মাণ করলেও সময়ের সাথে সাথে অস্ত্রের ব্যবহার হয়ে দাঁড়ায় মানুষের কি ভালো কি মন্দ, কি ন্যায় কি অন্যায়, যাবতীয় চাহিদা পূরণের জন্য ব্যবহৃত অন্যতম উপায়। আগ্নেয়াস্ত্র আবিষ্কারের আগ পর্যন্ত তরবারি ছিল মুখোমুখি যুদ্ধের জন্য সর্বাধিক ব্যবহৃত হাতিয়ার। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব পৃথিবীর ইতিহাসে ব্যবহৃত পাঁচটি তরবারির কথা, যেগুলো বিখ্যাত হয়েছিল এদের তরবারি সুলভ গুণ ও একই সাথে এদের ব্যবহারকারীর খ্যাতির কারণে। নাম্বার এক, জুলফিকার। জুলফিকার ইসলামের চতুর্থ খলিফা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহ তাআলার ব্যবহৃত তরবারি। ওহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আলীকে এই তরবারিখানি দিয়েছিলেন। ইসলামিক বর্ণনা থেকে জানা যায় ওহুদের যুদ্ধে মক্কার সবচেয়ে শক্তিশালী যোদ্ধার ঢাল ও শিরস্ত্রাণ এক আঘাতে দ্বিখণ্ডিত করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আঘাতে তার তরবারিটিও ভেঙে যায়। এই ঘটনার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে থাকা তরবারি জুলফিকার আলীকে দিয়ে দেন। শিয়া মতাদর্শ অনুযায়ী মুসলমানদের 12তম ইমাম মুহাম্মদ আল মাহদির নিকট সংরক্ষিত ইসলামের ঐতিহাসিক জ্ঞান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধাস্ত্রের এক গোপন সংগ্রহ, যা আল জাফর নামে পরিচিত, সেখানে এই তরবারিটি রাখা আছে। মূল জুলফিকার তরবারিটির প্রকৃত অবয়ব জানা যায় না, তবে বিভিন্ন বর্ণনায় এটিকে চিত্রায়িত করা হয়েছে। দুইটি দীর্ঘ ব্লেড জোড়া লাগানো অবস্থায়, যার অগ্রভাগ অনেকটা কাঁচির মতো দ্বিখণ্ডিত। আবার কোনো কোনো বর্ণনায় একে দুটো দীর্ঘ ব্লেড ভি আকৃতিতে জোড়া লাগানো অবস্থায় চিত্রায়িত করা হয়েছে। মধ্যপ্রাচ্যীয় যুদ্ধাস্ত্রের বর্ণনায় জুলফিকার এর কথা অবধারিতভাবে আসে। এর আকৃতির অনুকরণে এক সময় প্রাচ্যের অঞ্চলগুলোতে তরবারি তৈরির সময় অগ্রভাগ দ্বিখণ্ডিত রাখা হতো। অটোমান সাম্রাজ্যের পতাকায় জুলফিকারের বহুল চিত্রায়ণ দেখা যায়, বিশেষত 16 ও 17 শতকের অশ্বারোহী বাহিনী জেনিসারির পতাকায় এর ছবি অঙ্কিত হতো। এমনকি জুলফিকারের নাম সম্বলিত কবচের ব্যবহারও ছিল, যা এখনও বিদ্যমান। কবচে খোদাই করা লেখাগুলোর মধ্যে বহুল ব্যবহৃত দুটো লাইন ছিল, আলী অদ্বিতীয়, জুলফিকার তরবারিও অদ্বিতীয়। ইতিহাসের বিভিন্ন সময় ইরানের সশস্ত্র বাহিনীর বিশেষ দল, যুদ্ধে ব্যবহৃত জাহাজ, এমনকি একটি ট্যাঙ্কেরও নাম জুলফিকারের নাম অনুসারে রাখা হয়েছে। বসুনিয়ার যুদ্ধের সময় বসুনিয়ায় সৈন্যদের একটি বিশেষ ইউনিটের নামও ছিল জুলফিকার। নাম্বার দুই, ওয়ালেস শোর্ট। ওয়ালেস শোর্ট ছিল স্কটিশ স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা উইলিয়াম ওয়ালেস এর তরবারি। স্কটিশদের স্বাধীনতার দাবিতে 1297 সালের স্টার্লিং এর যুদ্ধ ও 1298 সালের ফলক্রিক এর যুদ্ধে ওয়ালেস এই তরবারিটি ব্যবহার করেছিলেন বলে জানা যায়। ওয়ালেস তরবারিটি সবচেয়ে বিখ্যাত এর বিশাল আকার ও ওজনের জন্য। 4 ফুট 4 ইঞ্চি দীর্ঘ ব্লেড সহ পুরো তরবারির দৈর্ঘ্য 5 ফুট 5 ইঞ্চি। এর ব্লেডের প্রস্থ 2.25 ইঞ্চি আর অগ্রভাগে 0.75 ইঞ্চি। বিশাল আকার এই তরবারির ওজন প্রায় 3 কেজি।
স্কটল্যান্ডের স্টার্লিং এর ওয়ালেস মনুমেন্টে সংরক্ষিত এই তরবারিটির আকার ও এর গঠন প্রকৃতি পর্যবেক্ষণ করে এটি সত্যিকারের উইলিয়াম ওয়ালেসের ব্যবহৃত তরবারি কিনা তা নিয়ে বিতর্কও তৈরি হয়। অনেক বিশেষজ্ঞ ধারণা করেন সংরক্ষিত তরবারিটি তৈরি করা হয়েছে কয়েকটি তরবারির ভিন্ন ভিন্ন অংশ একসাথে করে। সংরক্ষিত তরবারিটি দুই হাতে ধরে ব্যবহারের উপযোগী হিসাবে তৈরি করা, আর গবেষকদের মতে এটি ব্যবহারের জন্য উইলিয়াম ওয়ালেসের উচ্চতা হতে হতো অন্তত 6 ফুট 7 ইঞ্চি, অথচ 1300 শতকের স্কটল্যান্ডের মানুষের গড় উচ্চতা ছিল 5 ফুট। তাই কথা ওঠে, হয় ওয়ালেস সে সময়ের তুলনায় একজন দানবাকৃতির মানুষ ছিলেন, নতুবা সংরক্ষিত এই তরবারিটি তার ব্যবহৃত নয়। জানা যায় ফলক্রিকের যুদ্ধে আটককৃত ওয়ালেসকে মৃত্যুদণ্ড দেওয়ার পর 1305 সালে ডুম্বারটন ক্যাসলের গভর্নরের নিকট এই তরবারিটি ছিল, যদিও এর কোনো রেকর্ড পাওয়া যায়নি। 200 বছর পর 1505 সালে জানা যায় স্কটল্যান্ডের রাজা চতুর্থ জেমস এর নির্দেশে তরবারিটির খাপ, হাতল ও ব্লেড পরিবর্তন করা হয়, কেননা তখন জনশ্রুতি ছিল ওয়ালেসের তরবারিতে এগুলো তৈরি করা হয়েছিল স্টার্লিংকের যুদ্ধের ইংরেজ কমান্ডার হিউ ক্রেশিংহামের চামড়া থেকে। 1888 সালে ওয়ালেস মনুমেন্টে সংরক্ষণের জন্য তরবারিটি দেওয়া হয়। নাম্বার 3, হঞ্জ মাসামুনি। হঞ্জ মাসামুনি সর্বকালের সেরা তরবারিগুলোর একটি হিসাবে খ্যাত, যার নির্মিতা ছিলেন মাসামুনি। মাসামুনি ছিলেন একজন জাপানি তরবারি নির্মিতা, যাকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ধাতুবিদ্যা বিশারদ বলা হয়। আনুমানিক 1288 সাল থেকে 1328 সাল পর্যন্ত তার কাজের পরিধি সম্পর্কে জানা যায়। সূক্ষ্মতম ধার ও সৌন্দর্যের কারণে মাসামুনের নির্মিত তরবারিগুলোর মান কিংবদন্তিতে পরিণত হয়েছিল। ধারণা করা হয় হঞ্জ মাসামুনি নামটি এসেছে হঞ্জ শিগেনাগা নামক এক জাপানি যোদ্ধার নাম থেকে। হঞ্জ শিগেনাগা ছিলেন 16 শতকের উয়েসুগি ক্ল্যানের একজন জেনারেল। উমানোসুকে নামক একজন বিখ্যাত যোদ্ধার আক্রমণে শিগেনাগার শিরস্ত্রাণ টুকরো হয়ে যায়, কিন্তু তিনি বেঁচে যান। সেই লড়াইয়ে এবং পুরস্কার হিসাবে তাকে যে তরবারি দিয়ে আঘাত করা হয় সেটি রেখে দেন। তরবারিটি এর আগে অনেক বিখ্যাত যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, পরবর্তীতে অর্থাভাবের কারণে তয়োতমি ক্লানের নিকট তরবারিটি বিক্রি করে দেন শিগেনাগা। তয়োতমি ক্লানের পতনের পর তরবারিটি জাপানের তোকুগাওয়া পরিবারের নিকট আসে। জাপানের শোগুন শাসনামলের অন্যতম শাসক ছিল তোকুগাওয়া পরিবার। এই তরবারিটি পরিবারের এক শাসকের পর আরেকজনের নিকট শাসনের প্রতীক হিসাবে দেয়া হতো। তোকুগাওয়া পরিবারের শাসনামল শেষ হবার পরেও তারা তরবারিটি রেখে দেয়। 1939 সালে হঞ্জ মাসামুনেকে জাপানের জাতীয় সম্পদ ঘোষণা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এর সর্বশেষ মালিকানা ছিল তোকুগাওয়া লেমাশার নিকট। যুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর 1945 সালের ডিসেম্বরে হঞ্জ মাসামুনি সহ আরও 14টি তরবারি জাপানের মেজিরো পুলিশ স্টেশনে জমা দেন তোকুগাওয়া লেমাশা। 1946 সালে পুলিশ এই তরবারিগুলো সার্জেন্ট কোল্ডি বাইমোর নামক একজনের কাছে দেয় বলে জানা যায়। সেই থেকে এই তরবারিটির আর কোনো হদিশ পাওয়া যায়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেছে সার্জেন্ট কোল্ডি বাইমোর নামক কোনো ব্যক্তি তরবারিগুলো গ্রহণ করেছেন এমন তথ্যের কোনো রেকর্ড জাপানের কোথাও নেই। জাপানের এমন হারিয়ে যাওয়া অনেকগুলো বিখ্যাত তরবারির মধ্যে সবচেয়ে মূল্যবান ছিল হঞ্জ মাসামুনি। বন্ধুরা, এবার জানাবো পৃথিবীর বিখ্যাত চতুর্থ তরোয়ালটির কথা, সার্লে ম্যান, যিনি চার্লস দ্য গ্রেট নামেও পরিচিত। তার ব্যবহৃত তরবারির নাম জোয়াউশ। শার্লেম্যান মধ্যযুগের শুরুতে ইউরোপের একটি বড় অংশের নেতৃত্ব দেন, যার ভিত্তিতে গড়ে ওঠে আজকের ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম ইত্যাদি রাষ্ট্রগুলো। 700
1774 সালে তিনি ছিলেন ইতালির রাজা, 800 সালে তিনি রোমান সম্রাট হয়ে উঠেছিলেন। এর তিন শতক আগে পশ্চিম ইউরোপ সাম্রাজ্যের পতনের পর তিনি ছিলেন প্রথম স্বীকৃত সম্রাট। কথিত আছে ক্রুশবিদ্ধ যিশু মৃত কিনা তা যাচাইয়ের জন্য যে বর্ষা ব্যবহৃত হয়েছিল সে পবিত্র বর্ষা থেকে নেয়া উপাদান ব্যবহৃত হয়েছে জোয়াউস এর হাতলে। 1867 সালে বিখ্যাত বুলফিঞ্চ মিথোলজি বইয়ে দেখানো হয় শার্লেম্যান জোয়াউস দিয়ে কোরসাবল নামক একজন আরব সেনানায়কের শিরচ্ছেদ করছেন এবং আরেক বিখ্যাত যোদ্ধা ওজিয়েরের কাঁধে এটি ছুঁয়ে নাইট উপাধি প্রদান করছেন। 1270 থেকে 1824 সাল পর্যন্ত ফ্রান্সের সম্রাটদের অভিষেক অনুষ্ঠানে জোয়াউস তরবারিটি প্রদর্শিত হতো। 1793 সালে এটিকে লুভর মিউজিয়ামে নিয়ে আসা হয়। প্রায় 6 শতাব্দী ধরে এসব অভিষেক অনুষ্ঠানে ব্যবহারের জন্য জোয়াউসের গঠনে পরিবর্তন এসেছে অনেকবার। কোনো গবেষক বলছেন এর ব্লেডটি কেবল মূল জোয়াউসের ব্লেড, কেউ বলেন 10 শতকে এর ব্লেড পরিবর্তন করা হয়েছে, কেউ বলেন 13 শতকে, আবার কারো কারো মতে 10 শতকে পরিবর্তিত ব্লেডটিও 1804 সালে নেপোলিয়ন বোনাপার্টের অভিষেক অনুষ্ঠানের সময় পাল্টে ফেলা হয়েছিল। লুভরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় বর্তমানে প্রদর্শিত জোয়াউসের হাতলের মাথাটি তৈরি হয়েছে 10 থেকে 11 শতকে। হাতল ও ব্লেডের সংযোগস্থল ক্রস গার্ডটি তৈরি হয়েছে 12 শতকে এবং তরবারির খাপ তৈরি হয়েছে 13 শতকে। বন্ধুরা, এবার জানাবো পৃথিবীর আর একটি বিখ্যাত এবং কুখ্যাত তরবারির ইতিহাস, যার নাম লেপোনিয়নের তরবারি। মানব ইতিহাসের অন্যতম বিখ্যাত এবং একই সাথে বিতর্কিত যোদ্ধা নেপোলিয়ন বোনাপার্ট অমর তার অসামান্য যুদ্ধ পরিকল্পনার জন্য। ফরাসি বিপ্লবের ধারক এবং ফ্রান্সের সম্রাট নেপোলিয়নের জীবনাবাসন ঘটে আটলান্টিক মহাসাগরের সেইন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত হয়ে। নেপোলিয়নের ব্যবহৃত তরবারিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত তার স্বর্ণখচিত তরবারি, যেটি 2007 সালে ফ্রান্সের একটি নিলামে $6.5 million বিক্রি হয়। 1800 সালে নেপোলিয়ন ইতালির আলেসান্দ্রিয়াতে মারেঙ্গোর যুদ্ধে এই তরবারিটি শেষবারের মতো ব্যবহার করেছিলেন অস্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে। অস্ট্রীয় বাহিনীর অপ্রস্তুত অবস্থায় হঠাৎ আক্রমণ করে এই যুদ্ধে বিজয় লাভ করেছিলেন নেপোলিয়ন। তরবারির প্রায় 3 ফুট 4 ইঞ্চি দীর্ঘ ও সামান্য বাঁকানো ব্লেডটিতে স্বর্ণের কারুকাজ করা আছে। ধারণা করা হয় এটি নেপোলিয়নের সর্বশেষ তরবারি, যেটি সাধারণ মানুষের মালিকানায় আছে। তরবারিটির ডিজাইনের পেছনে আছে নেপোলিয়নের মিশর অভিযানের সময়কার অভিজ্ঞতা। তিনি দেখেন সেখানকার ব্যবহৃত তরবারিগুলো সামান্য বাঁকানো থাকায় এগুলো ব্যবহারে সুবিধাজনক। এরপর তিনি নিজের জন্য এই ডিজাইনের তরবারি তৈরি করেন। মারেঙ্গের যুদ্ধের পর তার ছোট ভাই জেরোমি বোনাপার্টের বিয়েতে তরবারিটি উপহার দেন নেপোলিয়ন। এরপর থেকে বংশ পরম্পরায় তরবারিটি তাদের কাছে ছিল। 1978 সালে তরবারিটিকে ফ্রান্সের জাতীয় সম্পদ ঘোষণা করা হয়। নিয়ম করা হয় ফরাসি নাগরিক নন এমন কেউ এটি কিনলে তার অবশ্যই ফ্রান্সে একটি ঠিকানা থাকতে হবে, যেখানে তরবারিটি বছরের অন্তত 6 মাস রাখতে হবে। এতক্ষণ পৃথিবীর বিখ্যাত 5টি তরবারি সম্পর্কে আপনাদেরকে জানালাম। এই তরবারিগুলোর কোনোটি ব্যবহৃত হয়েছে স্বাধীনতা সংগ্রামে, কোনোটি মতাদর্শ প্রচারে, কোনোটি সাম্রাজ্য বিস্তারে। তবে তরবারির মূল কাজ কিন্তু একটাই, মানুষের উপর ব্যবহৃত হওয়া। ফাদার অব ইউরোপ খ্যাত শার্লেম্যানের তরবারি জোয়াউস এর শাব্দিক অর্থ হল উৎফুল্ল। ভাবা যায় একটা তরবারির নাম উৎফুল্ল। আজকের যুগে তরবারি কেবল সৈন্যদের সাইড আর্ম কিংবা ক্রীড়া সামগ্রী হিসাবে
ব্যবহৃত হলেও একটা সময় এটাই ছিল মানুষের বিধ্বংসী কাজের প্রতীক। কারো কারো কাছে যা ছিল কেবলই উৎফুল্ল হবার নিয়ামক। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে আপনার প্রিয় মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন। আসসালামু আলাইকুম।